Assalamualaikum, আমন্ত্রণ MyTV সংবাদে আপনাদের সাথে আছি আমি লিনিয়া রহমান আর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। কয়েকটি দেশ বন্ধু হলে শত্রু লাগে না শোক দিবসের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না আন্দোলনে ব্যর্থ হয়ে ডক্টর ইউনূসকে নিয়ে নতুন খেলায় মেতেছে বিএনপি বললেন উবাইদুল কাদের কোনো খেলায় খেলতে দেয়া হবে না বলে মন্তব্য আসন্ন জি-20 শীর্ষ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসতে পারেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করেছেন হাইকোর্ট আদালত প্রাঙ্গণে মিছিল সমাবেশ না করার নির্দেশনা আপিল বিভাগে শুনছিলেন শিরোনাম এবারে যাব বিস্তারিত সংবাদ কয়েকটি দেশ বন্ধু হলে শত্রু লাগে না এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভৌগোলিক অবস্থানের কারণে মোড়ল দেশগুলো তাদের পদলেহন করবে এমন সরকার চায় বাংলাদেশ তিনি বলেন যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারাই এখন গণতন্ত্রের কথা বলে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানাচ্ছেন রাকিব হাসান জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মরণ সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় অংশ নিয়ে 15ই আগস্টের ঘটনাকে প্রতিহিংসার হত্যাকাণ্ড দাবি করে হত্যার পিছনের কুশীলবদের খুঁজে বের করে তাদের বিচারের দাবি জানান বক্তারা সবচেয়ে বড় বেঈমান মুনাফিক আজকে অনেকে অনেক কথা বলে আমাদেরকে ছোটকালে বলেছে খুনিকে খুনি বলা যাবে না আমাদেরকে বলেছে বিচার চাওয়া যাবে না 75-এর নৃশংস অধ্যায়ের স্মৃতিচারণে আবেগে আপ্লুত হন বঙ্গবন্ধু কন্যা 35 বছর পর জাতিকে কলঙ্কমুক্ত করার দুঃসাহসিক অভিযাত্রা তুলে ধরেন তিনি আমি যখন যাই আমার কামাল জামাল রাসেল তারা কামাল জামাল স্থিতা তো সবাই এয়ারপোর্টে ছিল কিন্তু আমি তো তাদের এসে পাইনি আমি তো তাদেরকে আর কোনোদিন দেখতেও পারিনি লুটপাটের টাকায় বিদেশে বসে বিএনপি বাংলাদেশকে অশান্ত করতে চায় মন্তব্য করে যারা গণতন্ত্রকে ধ্বংস করছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলে জানান সরকার প্রধান যাদের জন্মই হয়েছে হত্যাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাদের সৃষ্টি হয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত থেকে যাদের যাত্রা শুরু হয়েছে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে তাদের মুখে আর যাই হোক গণতন্ত্রের কথা শোভা পায় না পদলেহন করা দলকে ক্ষমতায় আনতে বিদেশি শক্তি ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এখানে চায় কেউ কেউ যেখানে এমন একটা সরকার আসুক যারা তাদের পদলেহন করবে বড় দেশ মোরলিপানা সব জায়গায় করে থাকে কি এরা যাদের বন্ধু হয় তাদের তো আর শত্রু লাগে না ইউক্রেন বন্ধু হয়েছিল আজকে ইউক্রেনের অবস্থাটা কি দাঁড়িয়েছে সেখানকার মেয়েরা বাচ্চারা আজকে কি কষ্ট পাচ্ছে এমনই বন্ধুত্ব যে সে বন্ধুত্বের কারণে তাদের দেশও শেষ এবং সেখানে নারী শিশু তারা মানবেত জীবন যাপন করে এটা হলো বাস্তবতা রাকিব হাসান মাইটিভি ঢাকা গুমখুনের কথা ডক্টর ইউনূসকে নিয়ে বিএনপি নতুন খেলা শুরু করেছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোনো খেলাই খেলতে দেয়া হবে না জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে সচিবালয় কর্মচারী অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন ডক্টর ইউনূস কখনো শহীদ মিনার কিংবা স্মৃতিসৌধে যান না তাহলে কিভাবে শ্রেষ্ঠ সন্তান হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের এ ডক্টর ইউনূস আমাদের শহীদ মিনারে যায় কোনদিন গেছে এ ডক্টর ইউনূস আমাদের জাতীয় স্মৃতিসৌধে যায় কোনদিন গেছে বলুন যে মানুষ বাংলাদেশের সুখে দুঃখে নিয়ে সেই মানুষের জন্য আমাদের এত মায়া কাঁদনা কেন
আসন্ন জি টোয়েন্টি সম্মেলনে নারীর ক্ষমতায়ন, জলবায়ু, নানা খাতে বিনিয়োগ বৃদ্ধি সহ রোহিঙ্গা ইস্যু নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে 1975 সালের বর্বরতা, বাংলাদেশে মানবাধিকার ও শাসন ব্যবস্থার শীর্ষক আলোচনা সভা শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এ আব্দুল মোমেন। তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা সফর এখনও নিশ্চিত নয়, তবে আগামী 7 সেপ্টেম্বর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরফ ঢাকায় আসবেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 1975 সালের বর্বরতা, বাংলাদেশের মানবাধিকার ও শাসন ব্যবস্থা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অংশ নিয়ে আইনমন্ত্রী বলেন, 1975 সালে যারা জাতির পিতাকে হত্যা করেছিল তাদেরই জিয়াউর রহমান পুরস্কৃত করে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছিল। That the killers of Bangabandhu Sheikh Mujibur Rahman ইন্ডিমিনিটির মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাঁচানো হয়েছিল। পরবর্তীতে খুনিদের বিভিন্নভাবে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়েছিল। জাতির পিতার খুনিদের পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান। পরে আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা এখন মানবাধিকারের কথা বলে তারাই বঙ্গবন্ধুর হত্যায় নিশ্চুপ ছিল। দুঃখের বিষয়, বঙ্গবন্ধুকে দুজন হত্যা করা হলো, তার পরিবারকে সম্পূর্ণভাবে নির্মূল করা হলো। তখন আমাদের বড় বড় বন্ধুরা যারা এখন হিউম্যান রাইটসের কথা বলেন, তারা কেউ মুখ থেকে একটি কথা বলেন না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, জি টোয়েন্টিতে আসা যাওয়ার সময় অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে সফরে আসবেন। অনেকেই জি টোয়েন্টিতে আসতেছেন এবং আমরা ওদের আগে দাওয়াতও দিয়েছিলাম, তো তারা জি টোয়েন্টিতে নিউ দিল্লিতে আসবেন, সেই সুযোগে তারা আমাদের দেশে আসার একটা উদ্যোগ নিয়েছেন। ওয়েলকাম। ফ্রান্সের প্রেসিডেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছিল একাধিক ইভেন্টে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে অ্যাটেন্ডও করেছে, তার প্রেক্ষিতে ওনাকে দাওয়াত দিয়েছেন আমাদের দেশে আসার জন্যে। আমাদের অনেকগুলো ইস্যু, আমাদের ইস্যু রোহিঙ্গা ইস্যু, আমাদের ইস্যু উইমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু, আমাদের ইস্যু সব জায়গাতেই। আসন্ন জি টোয়েন্টি সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। হেড অফ দ্য গভর্নমেন্ট তার কনফার্মেশন করে দ্য লাস্ট মিনিট। আমিনা হীরা, মাইটিভি, ঢাকা। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত হাসান জাকিরের রিপোর্ট। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী কায়সার কামাল ও এ জে মোহাম্মদ আলী। শুনানি শেষে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের বেঞ্চ আবেদন খারিজ করে দেন। এই মামলার প্রেক্ষাপটটা বেশ কয়েকদিন শুনানি হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ারটা মহামান্য সুপ্রিম কোর্ট আজকে রিজেক্ট করে দিয়েছে। আদালতে দুদকের পক্ষে আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী। আপিল বিভাগ বলে দিয়েছে খালেদা জিয়ার মামলায় অপরাধীর গুরুত্ব পাওয়া যাচ্ছে, অপরাধী সে কথা বলা যাবে না, বাট অপরাধীর যে উপাদানগুলি পাওয়া গেছে সেটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নির্ণয় করবে বিচারিক আদালত। অপরদিকে সুপ্রিম কোর্ট সহ দেশের সকল আদালত প্রাঙ্গণে মিছিল মিটিং সমাবেশ না করতে হাইকোর্টের দেয়া আদেশ অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আদালত অঙ্গনে মাইক ব্যবহার করা যাবে না, লিফলেট দেওয়া যাবে না, মিছিল মিটিং করা যাবে না, আদেশটা অমান্য করে কোনো কাজ করে কন্টেম্প্ট হবে এবং তার কন্টেম্পটা শেষ না হওয়া পর্যন্ত আদালতের যে কার্যক্রম সেই কার্যক্রম থেকে তিনি বিরত থাকবেন। পরে আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট চত্বরের বাইরে কালো পতাকা মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। হাসান জাকির, মাইটিভি, ঢাকা।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণের জন্য নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। এ সময় নাহিদ সুলতানা জুথি আপিল বিভাগের এই আদেশ স্বাগত জানিয়ে বলেন, সুপ্রিম কোর্ট চত্বরে এখন আর কেউ সভা সমাবেশ করতে পারবে না। বাজারে সিন্ডিকেট আছে এমন কথা কখনো বলেননি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি বলেছেন, মাঝে মধ্যে জিনিসপত্রের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে ভোক্তা অধিকার সহ নানা সংস্থা কাজ করছে। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমি ঠিক জানি না কি অবস্থা কথাটা বলেছে, সিন্ডিকেট আছে সিন্ডিকেট ভাঙবো বা কিছু এই ধরনের কথা তো বলি। বলেছি যে আমাদের যখন জিনিসপত্রের দাম বাড়ে হয় তখন তো আমরা চেষ্টা করি যেটা যে দামে ন্যায্য বিক্রি হওয়া উচিত সেটা আমাদের ভোক্তা অধিকার দিয়ে চেষ্টা করি। বাংলাদেশে গুমের সংস্কৃতি শুরু হয় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে। 1977 সালে বিচারের নামে প্রহসনের হত্যার শিকার সেনা নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পরিবার ও স্বজনরা ক্ষোভ জানিয়ে তার মরণোত্তর বিচার দাবি করেছেন। বুধবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে রাজধানীর শাহবাগে আয়োজিত মানববন্ধনে একথা জানান তারা। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে মানববন্ধনের আয়োজন করে জিয়ার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এ সময় 1977 সালের 2 অক্টোবর সেনা ও বিমান বাহিনীর সদস্য যাদের সামরিক ষড়যন্ত্রের মাধ্যমে অন্যায়ভাবে ফাঁসি ও কারাদণ্ড কিংবা চাকরিচ্যুত করা হয় তাদের নির্দোষ ঘোষণা দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তাকে যে মেরে ফেলছে তার তো কবরটা পর্যন্ত আমরা জিয়ারত করার আমাদের অধিকার আছে। আমরা তো তার বাবার নামে একটা দোয়া করতে পারি, সেই দোয়াও করতে পারি না, কারণ আমার বাবার কবরটা কোথায় আমরা তো সেটা জানি না। 1977 সালে জিয়াউর রহমান পরিকল্পিতভাবে বীর মুক্তিযোদ্ধাদের তড়িঘড়ি করে ফাঁসি দেওয়ার আগে আত্মপক্ষ সমর্থন কিংবা আইনজীবী নিয়োগের কোনো সুযোগ দেননি বলেও জানান তারা। আমার বাবাকে বাসা থেকে ধরে নিয়ে গিয়েছে, দেখুনই জিয়ার আমলে থেকে এগুলো হয়েছে। আমার বাবার বিচারের জন্য আমরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, যদি বাবার বিচারটা না পাই তাহলে তো হবে না। গুম হওয়া ব্যক্তিদের সন্তানরা বলেন, জিয়াউর রহমানের নির্দেশে গঠিত বিশেষ সামরিক ট্রাইব্যুনাল কথিত বিচারের ফাঁসি হয় 209 জনের পরিচয় পাওয়া গেলেও সে সময় মৃত্যু সংখ্যা ছিল 1143 জন, আর কারাদণ্ড ভোগ করেছিলেন সেনা ও বিমান বাহিনীর 2500 সদস্য। কাউকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। যে তদন্ত কমিশনের প্রতীক্ষায় আছি সেই তদন্ত কমিশন থেকে আমরা জানতে পারব যে কতজন এক্স্যাক্টলি ফিগারটা আমরা জানতে পারবো, কতজনকে জিয়া সেদিন ফাঁসির নামে আপনার হত্যা করেছিল। মানববন্ধনে ভুক্তভোগীরা জিয়াউর রহমানের মরণোত্তর শাস্তি ও নিজেদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন। জিয়াউর রহমানের যাতে মরণোত্তর বিচার হয় এবং তার সাথে যারা সহযোগী ছিল তাদেরও যেন বিচার হয়। আবু সেদপু, মাইটিভি, ঢাকা। পরিবারের গুম হওয়া সদস্যকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তাদের স্বজনরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের কর্মসূচিতে তারা এ দাবি জানান। গুম হওয়া পরিবারের সদস্যদের কান্না সরকার শুনতে না পেলে এর পরিণতি শুভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মাহবুব সৈকতের রিপোর্ট। গুম হওয়া আপনজনকে ফিরিয়ে দিতে এভাবেই আর্তি জানান পরিবারের সদস্যরা। অভিযোগ, সরকার বিরোধী মতের রাজনীতিতে সক্রিয় থাকার কারণেই আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় নিয়ে যাওয়া হয়েছে তাদের স্বজনদের। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মায়ের ডাকের আয়োজনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের কথা শোনেন বিভিন্ন পেশা ও শ্রেণীর প্রতিনিধিরা। পরে এ নিয়ে কথা বলেন তারাও। এই দেশের আদালতে যে কোনো গুমের বিচার হচ্ছে না, এই বিচার না হওয়ার পিছনে যারা আছেন তাদেরকে আন্তর্জাতিকভাবে হলেও একদিন অবশ্যই জবাবদিহিতার মুখে দাঁড়াতে হবে। আর যে পরিবারগুলোর গুম হচ্ছে, পরিবারগুলোর উপরে যে অত্যাচার, স্বামী কোথায় ছেলে কোথায় তারপরে বাবা কোথায়, তারা ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে তারা। ক্ষমতাসীনরা রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্যই সরকারি বিভিন্ন সংস্থা দিয়ে গুম করানোর অভিযোগ করেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। এই সরকার যতদিন আছে ততদিন পর্যন্ত গুম হয়ে যাওয়া মানুষের কোনো খবর পাওয়া যাবে না। মানুষের শক্তি নিয়ে আমরা রাজপথে দাঁড়াবো এবং তাদের সমস্ত
অন্যদিকে দিবসটি উপলক্ষে গুম হয়ে যাওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুখে কালো পতাকা বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি। সরকারকে জবাব দিতে হবে, কালের কন্নন্দনী যদি এই সরকার শুনতে না পায়। নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা বলেন নেতারা। এই অবৈধ সরকারকে সরিয়ে তাদেরকে আমরা উদ্ধার করব। সবাই আমরা রাজপথে নেমে আসি। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। রাজধানীর দৈনিক বাংলা মোড় ও গুলশানে চারটি মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। অভিযানে প্রায় 2 লাখ মার্কিন ও কানাডিয়ান ডলার এবং 38 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় হুন্ডির কারবারে জড়িত একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার দৈনিক বাংলা মোড়ে আরএস ভবনের দ্বিতীয় তলায় নিহন মানি এক্সচেঞ্জে অভিযান চালায় এনএসআই ও বিএফআইইউ। অভিযানে 1,70,000 মার্কিন ডলার, 30,000 কানাডিয়ান ডলার সহ আরও কয়েকটি দেশের মুদ্রা এবং টাকা পাওয়া গেছে। সাইবার সিকিউরিটি আইনটি মৌলিক অধিকার, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করবে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে মাইডাস সেন্টারে সাইবার সিকিউরিটি আইনের বিভিন্ন দিক নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ইফতেখারুজ্জামান বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের বিভিন্ন ধারা এখনও নতুন আইনে থেকে গেছে। ডিজিটাল সিকিউরিটি আইনের শাস্তি পরিবর্তনের মাধ্যমে বা কিছুটা কমিয়ে এনে কিছু ধারা পরিবর্তন করার নামে শুধু খোলস পরিবর্তন করা হয়েছে। তিনি জানান, সাইবার সিকিউরিটি অ্যাক্ট আন্তর্জাতিক মানের করতে খসড়া ঢেলে সাজাতে হবে। বিদেশে গিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই, আন্দোলনে যেমনি ব্যর্থ হয়েছেন তেমনি ষড়যন্ত্রেও ব্যর্থ হবেন, বিএনপির উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শেখ পরশ বলেন, 1/11 কুশীলবরা আবারও সরব হয়ে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, তাই সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। নির্বাচনে জয়লাভ করার শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ এবং যত আওয়ামী যুবলীগ যদি ঐক্যবদ্ধ থাকে এবং ওর কর্মী বাহিনী যদি সক্রিয় থাকে, যে কোনো ধরনের প্রতিকূলতা এই দল মোকাবেলা করতে পারবে। প্রতি সপ্তাহে গাড়ি জেতার অফার নিয়ে এসেছে নগদ, আর বিজয়ীদের জন্য সেই গাড়ি পছন্দ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি রাজধানীর নামকরা গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান অটো মিউজিয়াম লিমিটেডে গিয়ে গাড়ি কেনার প্রক্রিয়াও অংশ নিয়েছেন সাকিব। নগদের মোবাইল রিচার্জ অফারের আওতায় একজন গ্রাহক যত খুশি ততবার নগদের মাধ্যমে 50 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করে এসব গাড়ি প্রতি সপ্তাহে একটি করে জেতার সুযোগ পাবেন। সেডান কার পাশাপাশি ক্যাম্পেইনে অংশ নেওয়া গ্রাহকদের জন্য থাকছে আরও নানা ধরনের আকর্ষণীয় পুরস্কার। এই যে গাড়ি অফার দেওয়া, এক ধামাকা, এটা তো চিন্তাই করা যায় না। এবারে প্রবাসের সংবাদ। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশি মালিকানাধীন আইজান বিল্ডিং কন্ট্রাক্টিং কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ। মানামাই দূতাবাসের সংগঠনের সভাপতি শাহ আব্দুল হক ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনের নেতৃত্বে বিদায় রাষ্ট্রদূতকে সম্মাননা স্মারক তুলে দেয় কামরুজ্জামান রুবেল, আফসান হোসেন, আমিনুল ইসলাম রুবেল, বিপ্লব সর্দার, শুভঙ্কর দাস, রাসেল শিকদার। এ সময় রাষ্ট্রদূত সংগঠনের সদস্যদের সাথে পরিচয় হয়ে দিক নির্দেশনা প্রদান করেন। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ মদিনা শাখা। মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে জহিরুল ইসলামের সভাপতিত্বে ও আনিসুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদি চৌধুরী এমপি উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন মদিনা আওয়ামী লীগের সভাপতি লায়ন রফিকুল ইসলাম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে ডক্টর মোশাররফ ফাউন্ডেশন মালয়েশিয়া শাখা। সংগঠনের সভাপতি ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বাবু। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ ও বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কায়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা খোকন। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিগ ব্যান্ডে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইদালিয়া। দেশটির জাতীয় হারিকেন সেন্টার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ঘূর্ণিঝড় ইদালিয়া স্থানীয় সময় বুধবার অত্যন্ত বিপজ্জনক ক্যাটাগরি 3 ঝড় হিসেবে ফ্লোরিডায় আঘাত হেনেছে। লাখ লাখ বাসিন্দাকে ঝড়ের কারণে বাড়িঘর ডুবে যাওয়ায় আশঙ্কায় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মেক্সিকো উপসাগর থেকে শক্তি নিয়ে ঘূর্ণিঝড় ইদালিয়া ধ্বংসাত্মক বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাত নিয়ে আসবে বলে পূর্বাভাসে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে বিগ ব্যান্ড অঞ্চলের স্টেইন চ্যাটি শহরের কাছাকাছি স্টেইন হাতি নদীতে প্রায় 2 ঘন্টার মধ্যে 9 ফুটেরও বেশি পানি বেড়েছে। একই সঙ্গে ফ্লোরিডা ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলোর 850টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সেই সঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে আরও 750টি ফ্লাইটের নির্ধারিত সময়সূচি। রাশিয়ার একটি বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে সেখানে ব্যাপক বিস্ফোরণ এবং 4টি বড় পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। লাটভিয়া এবং এস্তোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পস্কভের একটি বিমানবন্দরে এই ড্রোন হামলার ঘটনা ঘটে। এছাড়া ড্রোন হামলার পাশাপাশি সেখানে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং গোলাগুলির খবরও পাওয়া গেছে। হামলার শিকার পস্কভের এই বিমানবন্দরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থিত। আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার নিজের শহর সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে একটি কবরস্থানে বেশ নীরবেই তাকে দাফন করা হয়। গত 23 আগস্ট মস্কোর কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 10 জন নিহত হয়। ওই বিমানের যাত্রীদের তালিকায় ছিলেন প্রিগোজিন এবং তার ডান হাত হিসেবে পরিচিত দিমিত্রি উইটকিং। প্রিগোজিনের শেষকৃত্যে অংশ নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে প্রিগোজিনের শেষকৃত্যে থাকার কোনো পরিকল্পনা নেই পুতিনের। এশিয়ার বৃহৎ দেশ চীন তাদের নতুন স্ট্যান্ডার্ড মানচিত্র প্রকাশ করেছে। সোমবার প্রকাশিত এই মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে বেইজিং। অরুণাচল প্রদেশকে চীন দক্ষিণ তিব্বত নামে ডাকে। এছাড়া নতুন মানচিত্রে আকসাই চীনকেও তাদের অংশ হিসেবে দেখানো হয়েছে, যেটি 1962 সালের যুদ্ধে দখল করেছিল চীনা সেনারা। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, চীনের নতুন এই মানচিত্রের কোনো মূল্য নেই এবং অন্য দেশের অংশকে নিজেদের অংশ হিসেবে দেখানো চীনের একটি পুরনো অভ্যাস। চীন নতুন শুধু ভারতের অরুণাচল প্রদেশ নয়, নতুন মানচিত্রে তাইওয়ান এবং বিরোধীপূর্ণ দক্ষিণ চীন সাগরের বিস্তৃত অঞ্চলকেও নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনা এবং ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পোলার আইসক্রিম 28তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট 2023-এর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহসভাপতি গোলাম হাবিব সহ অন্যান্য কর্মকর্তাগণ। এরই সাথে সংবাদের একদমই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কয়েকটি দেশ বন্ধু হলে শত্রু লাগে না, শক্তি বর্ষে আলোচনায় বললেন প্রধানমন্ত্রী, বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। আন্দোলনে ব্যর্থ হয়ে ডক্টর ইউনুসকে নিয়ে নতুন খেলায় মেতেছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের, কোনো খেলাই খেলতে দেয়া হবে না বলে মন্তব্য।
আসন্ন জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সফরে আসতে পারেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোন। খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। আদালত প্রাঙ্গণে মিছিল সমাবেশ না করার নির্দেশনা আপিল বিভাগের। আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla এবং facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইলিয়া রহমান। আল্লাহ হাফেজ।